হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিশ্বভারত ইউনিভার্সিটিতে ক্লাস ইলেভেন বেঙ্গলি অনার্স ইকোনমিক্স অনার্স সায়েন্স অনার্স ফাইভ ইয়ার্স ইন্টিগ্রেটেড এমএসসি এবং ফিলোজফি অনার্সের যে কাউন্সিলিংয়ের ডেট বের হয়েছিল তার সাথে এগুলো ডিটেলসে বের হলো কাদের কাদের কল করা হবে কত র্যাঙ্ক পর্যন্ত তাদের কলিংয়ে রাখা হয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে আমরা এখন জেনে নেব অ্যাডমিশন কোঅর্ডিনেশন সেল বিশ্বভারতী ডিপার্টমেন্ট বিএ বেঙ্গলি এক্সটার্নাল ডেট অফ কাউন্সিলিং টোয়েন্টিএথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান রিপোর্টিং টাইম নাইন থার্টি এ এম অনওয়ার্স বিএ ইকোনমিক্স এক্সটার্নাল টোয়েন্টিএথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মনডে নাইন থার্টি এ এম অনওয়ার্স বি এ সায়েন্স কিট অনার্স ইন্টার্নাল অ্যান্ড এক্সটার্নাল টোয়েন্টি টোয়েন্টিএথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মনডে টু থার্টি পি এম অনওয়ার্স ফাইভ ইয়ার্স ইনটিগ্রেটেড এম এস সি টোয়েন্টিএথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মন্ডে টু থার টু থার্টি পি এম অনওয়ার্স এখানে ক্লাস ইলেভেনে পাঠভবন অ্যান্ড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ইন্টারনেল অ্যান্ড এক্সটার্নাল টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর টুইস ডে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টুইস ডে রিপোর্টিং টাইম নাইন থার্টি এ এম অনওয়ার্স ক্লাস ইলেভেন শিক্ষা সত্র সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর টুইস ডে নাইন থার্টি এ এম অনওয়ার্স বিএ ফিলোজি অনার্স এক্সটার্নাল টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর টুইসডে টু থার্টি পি অনওয়ার্স এই নোটিফিকেশানটা আগে আমরা দেখেছিলাম কখন কটা থেকে শুরু হবে সেটা আগেও দেওয়া ছিল এবার আমাদেরকে নিচে দিয়ে দেওয়া হয়েছে ডিটেলসে কত র্যাঙ্ক পর্যন্ত কলিং করা হচ্ছে সেটা আমরা ডিটেলসে দেখে নেব রিমার্কস জুম মিটিং লিঙ্ক উইল বি সেন্ড টু দ্য ক্যান্ডিডেটস কল ফর কাউন্সিলিং থ্রু দেয়ার ইমেল আইডি অ্যাজ প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেটস ডিউরিং ফর্ম ফিল আপ এটা ভালো করে মনে রাখুন ফর্ম ফিল আপের সময় যে ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডিতে জুম মিটিংয়ের লিঙ্ক কিন্তু পাঠিয়ে দেওয়া হবে আপনারা আপনাদের ইমেলটা ফলো রাখুন ইনবক্স দেখুন ট্রাশ বক্স দেখুন এবং স্পাম বক্স দেখুন অনেক সময় স্পাম বক্সে এসে মেলটা থেকে যায় কিন্তু ইনবক্স থেকে দেখা যায় না তাই আপনারা তিনটে বক্সকেই ফলো করবেন আর জুম মিটিং অ্যাপসটা আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে রাখুন এবং সেটা একটুকু অভ্যাস করে রাখুন তাহলে কি হবে যখন কাউন্সেলিং হবে আপনাদের অসুবিধা হবে না এবারে আমরা দেখে নেব কত পর্যন্ত কলিং করা হচ্ছে ডিপার্টমেন্ট ভবন ইনটেক কতগুলো সিট আছে এবং কলিং র্যাঙ্ক অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট মেরিট লিস্টে যে র্যাঙ্ক অনুসারে কত পর্যন্ত কলিং হচ্ছে বি এ বেঙ্গলি এক্সটার্নাল ইনটা ইনটেক কতগুলো কতগুলো সিট আছে ডি একটা আনরিজার্ভ নটা এসসি ও সরি ও বি সাতটা এসসি ফোর এস টি টু ই এস থ্রি টোটাল পঁচিশটা সিট এক্সটার্নালের আছে বেঙ্গলি অনার্সের কলিং করা হয়েছে কত দূর দেখুন পিডাব্লিউডি র্যাঙ্ক ওয়ান টু ফাইভ পিডাব্লুডি যাদের এক থেকে পাঁচ র্যাঙ্ক পর্যন্ত আছেন তাদের কলিং করা হবে আনরিজার্ভ যারা এক থেকে ছত্রিশ পর্যন্ত কলিং করা হবে সিট আছে নটা কলিং করা হচ্ছে এক থেকে ছত্রিশ র্যাঙ্ক পর্যন্ত কলিং করা হচ্ছে ও বি র্যাঙ্ক এক থেকে আঠাশ পর্যন্ত কলিং করা হচ্ছে সিট আছে সাতটা আঠাশ পর্যন্ত কলিং করা হচ্ছে এসসির র্যাঙ্ক এক থেকে বত্রিশ পর্যন্ত কলিং করা হচ্ছে সিট আছে চারটা বত্রিশ পর্যন্ত কলিং করা হচ্ছে এসটির র্যাঙ্ক ওয়ান থেকে ষোলো পর্যন্ত কলিং করা হচ্ছে সিট আছে দুটো এরপর ই ডাব্লিউএস র্যাঙ্ক এক থেকে দুই পর্যন্ত কলিং করা হচ্ছে সিট আছে তিনটে তাহলে আপনারা বুঝতে পারছেন এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কলিংয়ের নাম আছে কি না সিরিয়াল নাম্বারগুলো সব দিয়ে দেওয়া হয়েছে এখানে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কলিং হবে কিনা এই দিন তারপর দেখে নেব ইকোনমিক্স এক্সটার্নাল ইনটেক কতগুলো সিট আছে পিডাব্লিউডি ওয়ান আনরিজার্ভ টেন ও বিসি সিক্স এস সি ফোর এস টি টু ই ডাব্লিউএস থ্রি টোটাল পঁচিশটা সিট আছে কলিং কত দূর পর্যন্ত করা হচ্ছে পিডাব্লিউডি র্যাঙ্ক ওয়ান কলিং করা হচ্ছে আনরিজার্ভের র্যাঙ্ক ওয়ান থেকে ফরটি চল্লিশ পর্যন্ত কলিং করা হচ্ছে সিট আছে দশটা ও বি র্যাঙ্ক এক থেকে চব্বিশ পর্যন্ত কলিং করা হচ্ছে সিট আছে ছটা এস র্যাঙ্ক এক থেকে ষোলো পর্যন্ত কলিং করা হচ্ছে সিট আছে চারটা এসটির র্যাঙ্ক এক থেকে দশ পর্যন্ত কলিং করা হচ্ছে সিট আছে দুটো এবং ইডাব্লু এর র্যাঙ্ক ওয়ানকে কলিং করা হচ্ছে সিট আছে তিনটে এখানে একজনই আছে বলে একটা কলিং করা হয়েছে সিট বেশি আছে এখানে এরপরে আমরা দেখব দেখে নেব বিয়ে সায়েন্স কিট অনার্সে ইন্টারনেল এবং এক্সটার্নাল কতগুলো সিট আছে পিডাব্লিউডি এক্সটার্নাল দুটো সিট আছে আনরিজার্ভে এক্সটার্নাল নটা সিট ইন্টারনাল এগারোটা ও বি সি এক্সটার্নাল আটটা সিট আছে ইন্টারনাল পাঁচটা সিট আছে এক্সটার্নাল এস সির এক্সটার্নাল চারটা সিট ইন্টারনাল চারটা সিট এসটির এক্সটার্নাল দুটো সিট ইন্টারনাল দুটো সিট ই এক্সটার্নাল তিনটে সিট ইন্টারনাল দুটো সিট টোটাল সিট এক্সটার্নাল আছে ছাব্বিশটা ইন্টারনাল আছে চব্বিশটা কলিং কত কতদূর র্যাঙ্ক পর্যন্ত কলিং করা হয়েছে পিডাব্লিউ ডি এক্সটার্নাল র্যাঙ্ক টু ফাইভ পর্যন্ত কলিং করা হয়েছে আন রিজার্ভদের এক্সটার্নাল র্যাঙ্ক ওয়ান থেকে থার্টি পর্যন্ত কলিং করা হয়েছে ইন্টারনালদের র্যাঙ্ক এক থেকে দুই পর্যন্ত কলিং করা হয়েছে তারপরে ওবিসি দেখুন এক্সটার্নাল র্যাঙ্ক এক থেকে তেইশ পর্যন্ত কলিং করা হয়েছে এক্সটার্নালদেরই করা হয়েছে ইন্টারনালদের কেউ নেই ক বলে ইন্টারনালদের এখানে নেই কো হ্যাঁ এক্সটার্নাল এর র‍্যাঙ্ক 1 থেকে 23 পর্যন্ত কলিং করা হয়েছে এসসি এর এক্সটার্নাল র‍্যাঙ্ক 1 থেকে 40 পর্যন্ত কলিং করা হয়েছে এসটি এর এক্সটার্নাল র‍্যাঙ্ক 1 থেকে 16 পর্যন্ত কলিং করা হয়েছে আর ইডব্লিউএস এর এক্সটার্নাল র‍্যাঙ্ক 1 থেকে 2 পর্যন্ত কলিং করা হয়েছে এগুলো আপনারা দেখলি বুঝতে পারবেন আপনাদের কাছে ইমেল আসবে কি না এইখানে যাদের যাদের কলিং এর র‍্যাঙ্ক এন্ড সিরিয়াল নাম্বার আছে তাদের কাছে অবশ্যই ইমেল আসবে জুম মিটিং লিঙ্কের লিঙ্কটা জুম মিটিং লিঙ্কটা আসবে এরপরে ফাইভ ইয়ার্স ইন্টিগ্রেটেড এমএসসির টোটাল সিট কতগুলো আছে ইনটেক আনরিজার্ভ বারো ও বি সি এইট এস সি ফাইভ এস টু ফোর টোটাল থার্টি ওয়ান কলিং কত দূর পর্যন্ত করা হয়েছে আনরিজার্ভের র্যাঙ্ক এক থেকে আটচল্লিশ পর্যন্ত কলিং করা হয়েছে ও বি সির র্যাঙ্ক এক থেকে আঠেরো পর্যন্ত কলিং করা হয়েছে এসসির র্যাঙ্ক এক থেকে উনিশ পর্যন্ত কলিং করা হয়েছে এসটির এক থেকে চার পর্যন্ত কলিং করা হয়েছে ইডাব্লিউএসের র্যাঙ্ক এক থেকে দুই পর্যন্ত কলিং করা হয়েছে এখান থেকেই আপনারা বুঝতে পারবেন আপনাদের ইমেল আসবে কি না ক্লাস ইলেভেন পাঠভবনও হিউম্যানিটিস ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল টোটাল সিট কতগুলো আছে পিডাব্লিউডি একটা সিট আনরিজার্ভ এক্সটার্নাল ছটা সিট ও বি সির এক্সটার্নাল চারটা সিট তারপরে এসসির এক্সটার্নাল দুটো সিট এসটির এক্সটার্নাল একটা সিট ই ডাব্লু এস এক্সটার্নাল দুটো সিট টোটাল পনেরোটা সিট কলিং কত দূর পর্যন্ত হয়েছে পিডাব্লুডির কলিং হয়েছে র্যাঙ্ক এক থেকে নয় পর্যন্ত রিজার্ভের এক্সটার্নাল কলিং হয়েছে র্যাঙ্ক এক থেকে চব্বিশ পর্যন্ত এবং ইন্টারনেলের র্যাঙ্ক এক থেকে বত্রিশ পর্যন্ত কলিং হয়েছে তারপর ওবিসির এক্সটার্নাল র্যাঙ্ক এক থেকে কুড়ি পর্যন্ত কলিং হয়েছে এসসির এক্সটার্নাল র্যাঙ্ক এক থেকে ষোলো পর্যন্ত কলিং হয়েছে এসটির এক্সটার্নাল র্যাঙ্ক এক থেকে বারো পর্যন্ত কলিং হয়েছে এবং এর এক্সটার্নাল র্যাঙ্ক এক থেকে দুই পর্যন্ত কলিং হয়েছে এখানে আপনারা বুঝতে পারবেন আপনাদের কাছে ইমেল আসবে কিনা আপনাদের কত নম্বর র্যাঙ্কে আছেন এখান থেকেই বুঝতে পারবেন ক্লাস ইলেভেন পাঠ্যভবনও সায়েন্স ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল একটা ছিল হিউম্যানিটিজ এটা হলো সায়েন্সে কতগুলো সিট আছে ডি ওয়ান এক্সটার্নাল আনরিজার্ভ সিক্স ও বি সি এক্সটার্নাল ফোর এস সি এক্সটার্নাল টু এস টি এক্সটার্নাল ওয়ান ই এস এক্সটার্নাল টু টোটাল এক্সটার্নাল সিট আছে পনেরোটা কলিং কত দূর করা হয়েছে এক্সটার্নাল ডির কলিং হয়েছে এক্সটার্নাল র্যাঙ্ক ওয়ান টু ফাইভ পর্যন্ত আনডিজার্ভ এক্সটার্নাল র্যাঙ্ক ওয়ান টু টোয়েন্টি ফাইভ ইন্টারনাল র্যাঙ্ক ওয়ান টু থার্টি এইট আর ওবিসির এক্সটার্নাল র্যাঙ্ক ওয়ান টু টোয়েন্টি এবং এসসির এক্সটার্নাল র্যাঙ্ক ওয়ান টু সিক্সটিন এসটির এক্সটার্নাল র্যাঙ্ক ওয়ান টু টুয়েলভ এবং ই ডাব্লিউএসের এক্সটার্নাল র্যাঙ্ক ওয়ান টু টু পর্যন্ত কলিং করা হয়েছে এই নোটিফিকেশান লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে সেখান থেকে আপনারাও দেখে নিতে পারবেন তবুও এখান থেকে বুঝে নিলে আপনাদেরই সুবিধা হবে পরে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না এরপর দেখে নেব ক্লাস ইলেভেন শিক্ষা সত্র হিউম্যানিটিস ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কতগুলো সিট আছে পিডাব্লিউডি ওয়ান আনডিজার্ভ এক্সটার্নাল সিক্স ও বি সি এক্সটার্নাল ফোর এসসি এক্সটার্নাল টু এস টি এক্সটার্নাল ওয়ান ই ডাব্লিউএস এক্সটার্নাল টু টোটাল পনেরোটা সিট আছে কলিং কত দূর হয়েছে পিডাব্লিউডি এক্সটার্নাল র্যাঙ্ক ওয়ান টু ফাইভ আনডিজার্ভ এক্সটার্নাল র্যাঙ্ক ওয়ান টু টোয়েন্টি ফোর পর্যন্ত কলিং হয়েছে ইন্টারনাল র্যাঙ্ক ওয়ান টু থার্টি এইট পর্যন্ত কলিং হয়েছে ও বি সির এক্সটার্নাল র্যাঙ্ক ওয়ান টু টোয়েন্টি পর্যন্ত কলিং হয়েছে এস সির এক্সটার্নাল র্যাঙ্ক ওয়ান টু ষোলো পর্যন্ত কলিং হয়েছে এসটির এক্সটার্নাল র্যাঙ্ক ওয়ান টু বারো পর্যন্ত কলিং হয়েছে এবং ইডাব্লু এর এক্সটার্নাল ওয়ান পর্যন্ত কলিং হয়েছে এরপরে এখান থেকে আপনারা বুঝতে পারবেন আপনাদের কাছে ইমেল আসবে কি না যত পর্যন্ত র্যাঙ্ক দেওয়া আছে সেই র্যাঙ্ক পর্যন্ত তাদের কাছে ইমেল অবশ্যই যাবে ক্লাস ইলেভেন শিক্ষা সত্র সায়েন্স ইন্টার্নাল অ্যান্ড এক্সটার্নাল ইনটেক ক্যাপাসিটি কতগুলো সিট আছে পিডাব্লিউডি ওয়ান

ইন্টারনাল র্যাঙ্ক ওয়ান টু ফিফটি ফোর পর্যন্ত কলিং হয়েছে ওবিসির এক্সটার্নাল র্যাঙ্ক ওয়ান টু টোয়েন্টি পর্যন্ত কলিং হয়েছে এসসির এক্সটার্নাল র্যাঙ্ক ওয়ান টু সিক্সটিন পর্যন্ত কলিং হয়েছে এসটির এক্সটার্নাল র্যাঙ্ক ওয়ান টু টুয়েলভ পর্যন্ত কলিং হয়েছে এবং ই এর এক্সটার্নাল র্যাঙ্ক ওয়ান টু টু পর্যন্ত কলিং হয়েছে এটা ক্লাস ইলেভেনের পাঠভবন এবং শিক্ষাসত্রের হিউম্যানিটিস এবং সায়েন্স দুটোরই আছে এক্সটার্নাল ক্যান্ডিডেট এবং ইন্টারনাল ক্যান্ডিডেট সবারই এখানে দেওয়া আছে এরপরে বিএ ফিলোজফি অনার্স এক্সটার্নাল এদের ইনটেক ক্যাপাসিটি কতগুলো সিট আছে পিডাব্লিউডি ওয়ান আনরিজার্ভ টেন ও বিসি সিক্স এস সি ফোর এস টি টু ইডাব্লিউ থ্রি টোটাল টোয়েন্টি ফাইভ পঁচিশটা সিট আছে কলিং কত র্যাঙ্ক পর্যন্ত হয়েছে পিডাব্লিউডির র্যাঙ্ক ওয়ান থেকে থ্রি পর্যন্ত কলিং হয়েছে আনরিজার্ভ র্যাঙ্ক ওয়ান টু ফোরটি পর্যন্ত কলিং হয়েছে ওবিসির র্যাঙ্ক ওয়ান টু টোয়েন্টি সেভেন পর্যন্ত কলিং হয়েছে এসসির র্যাঙ্ক ওয়ান টু থার্টি টু পর্যন্ত কলিং হয়েছে এসটির র্যাঙ্ক ওয়ান টু সিক্সটিন পর্যন্ত কলিং হয়েছে ই এর র্যাঙ্ক ওয়ান টু থ্রি পর্যন্ত কলিং হয়েছে মনে রাখবেন এটাও যে আপনাদেরকে কলিং করা হয়েছে মানে এটা নয় যে আপনাদের অ্যাডমিশন হবেই এটা কিন্তু মাথায় রাখবেন কারণ হচ্ছে সিট যতগুলো আছে ততক্ষণ যতক্ষণ ফিল আপ শেষ না হবে তত ততক্ষণ পর্যন্ত এরা পরপর র্যাঙ্ক অনুসারে ডাকতে থাকবে এবং যখনই অ্যাডমিশন হয়ে সেই সিটটা ফিল হয়ে যাবে নেক্সট আর কলিং হয়ে থাকলেও তিনি আর চান্স পাবেন না এটা মাথায় রাখবেন আর আপনারা কাউন্সেলিংয়ের সময় আপনাদের যে নিয়ম কানুন গাইডলাইন্স মেনে উপস্থিত থাকবেন ডকুমেন্টস যা যা বলা বলা হয়েছে সেগুলো নিয়ে উপস্থিত থাকবেন কোনো রকম অসুবিধা যেন না হয় আর টাকা পেমেন্টটা অনলাইনই করতে হবে তারও ব্যবস্থা আপনারা করে রাখবেন যখনই বলবেন টাকা সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেবেন কারণ টাকা যদি না পেমেন্ট হয় অ্যাডমিশন কিন্তু কনফার্ম হবে না নেক্সট আপনার পরে যে ক্যান্ডিডেট আছে তার কাছে অ্যাডমিশনটা চলে যাবে তখন আপনি আর ভর্তি হতে পারবেন না পরে যদি আপনি বলেন আমার টাকা আছে আমার কার্ড আছে কিন্তু আপনাকে তখন আর ভর্তি নিতে পারবেন না কারণ সিটটা আপনার যে পরের ক্যান্ডিডেট সে ভর্তি হয়ে যাবে তারপর নিচে দেখুন স্টার স্টার দিয়ে দেখা যাচ্ছে অ্যাডমিশন উইল বি সোললি অন দ্য বেসিস অফ মেরিট সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ সিট অ্যান্ড ফুলফিলমেন্ট অফ দ্য ডিপার্টমেন্টাল ক্রাইটেরিয়া কলিং ফর কাউন্সিলিং বেস্ট অ্যাডমিশন প্রসেস ডাজ নট গ্যারেন্টি অ্যাডমিশন এটাও এখানে লিখে দেওয়া হয়েছে যে আপনাদেরকে কলিং করা হয়েছে মানে যে আপনাদের অ্যাডমিশন হবেই সেটাও কিন্তু নয় আর নিয়ম কানুন মেনে মেরিট লিস্ট অনুসারেই ভর্তি করা হবে আপনাদের যে গাইডলাইন্স দেয়া আছে এবং যে ক্রাইটেরিয়া দেওয়া আছে প্রসপেক্টাসে সেগুলো আপনাদের ফুলফিল হতে হবে সেগুলো সব বলা আছে এবারে ডকুমেন্টস কি কী ডকুমেন্ট লাগবে ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল মাস্ট বি কেপ রেডি বাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং কাউন্সিলিং কী কী ডকুমেন্ট আপনাকে রেডি রাখতে হবে এক নম্বর ডকুমেন্ট মেনশনিং ডেট অফ বার্থ ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ডেট অফ বার্থের ডকুমেন্ট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কি মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিক মার্কশিট নয় মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা আপনার যে বার্থ সার্টিফিকেট যেটাতে আপনার ডেট অফ বার্থ আছে তার একটা ডকুমেন্ট আপনার কাছে যেন থাকে সার্টিফিকেট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অফ অথরিটি ইন কেস অফ এস সি এস টি ও বি বিসি পিডাব্লিউডি ইডাব্লিউএস কাশ্মীরি মাইগ্রেন্ট সার্টিফিকেট যারা এই ক্যাটাগরির তাদের সার্টিফিকেট অবশ্যই রাখতে হবে ওবিসি সার্টিফিকেট অ্যালং উইথ অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট অফ পেরেন্টস টু গেট ফ্যাসিলিটি অফ রিজার্ভেশন আন্ডার ওবিসি ক্যাটাগরি অনেকেই বারবার কোশ্চেন করেছিলেন আমি বলেও দিয়েছিলাম যে বাবা মায়ের ইনকাম সার্টিফিকেট দিতে হবে ওবিসি বিসি ক্যান্ডিডেটদের তা দেখুন এখানেও পুরো লিখে দিয়েছে পরিষ্কারভাবে ওবিসি সার্টিফিকেট থাকবে আপনার সঙ্গে তার সাথে অ্যালং উইথ অ্যানুয়েল ইনকাম সার্টিফিকেট অফ পেরেন্টস টু গেট ফ্যাসিলিটি অফ রিজার্ভেশন আন্ডার ওবিসি কাটাগরি ক্যাটাগরি আপনারা আগে উত্তর পেয়েছেন সেটা এখানে মিলিয়ে নিতে পারবেন চার নম্বরে ভ্যালিড সার্টিফিকেট ফ্রম গভর্নমেন্ট অথরিটি ফর দ্য ডিফারেন্ট এববেল্ড দিব্যাঙ্গ ক্যান্ডিডেটস যারা হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট তাদের সার্টিফিকেট যেখান থেকে নেবার প্রপার যেখানে অথরিটি তার কাছ থেকে নিতে হবে প্রোগ্রেস রিপোর্ট মার্কশিট অফ এক্সামিনেশান আপনাদের যে মার্কশিট বা প্রোগ্রেস রিপোর্ট মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের যার যেটা মার্কশিট আপনার দিয়ে আপনারা ফর্ম ফিল করেছিলেন সেগুলো সব অরিজিনাল রেডি রাখবেন সঙ্গে কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর্ম ফিল করার পর যে প্রিন্টটা বের করেছিলেন সেই কপিটা সঙ্গে রাখবেন এই এটা বের করেছেন কঅর্ডিনেটার অ্যাডমিশন কঅিনেশন সেল বিশ্বভারতী থেকে তাহলে পুরোটাই আপনারা বুঝতে পারলেন যদি আরও কিছু কোশ্চেন থাকে আমাকে কমেন্টস বক্সে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আপনারা কাউন্সিলিং গাইডলাইন্সের যে ভিডিওটা আছে সেটা দেখে রাখুন কারণ সেটাতে অনেক কিছু জানতে হবে আপনাদেরকে সেগুলো জেনে থাকলে আগে থাকতে আপনারা প্রস্তুত থাকতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তাই কাউন্সিলিংয়ের গাইডলাইন্সটা ভালো করে মন দিয়ে পুরোটা দেখুন না হলে কিন্তু পরে অনেক অসুবিধাতে আপনাদের কি পড়তে হবে বারবার করে বলছি কাউন্সিলিং গাইডলাইন্সের ভিডিওটা অবশ্যই পুরোটা মন দিয়ে দেখুন এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ